আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি ইওর সেলফ উইথ কোলি। আজকে আমি একটা রিভিউ নিয়ে এসেছি এবং এমন একটা প্রোডাক্ট লোকাল। তো এই লোকাল প্রোডাক্টটা সম্পর্কে বেশিরভাগ মেয়েরা জানে, কারণ কি যারা নিয়মিত শপিং করতে ভালোবাসে তারা এগুলো সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখে যে কখন কোনটা বাজারে নতুন আসছে। তো আজকে যেটা বলবো এটা অনেকে, যারা হয় না যে আমি লোকাল প্রোডাক্ট একেবারেই ইউজ করি না, আমি বাইরে থেকে প্রি অর্ডার করে আনতে ভালোবাসি, প্লিজ তারা আমার ভিডিওটা স্কিপ করে যাবেন। আর যাদের লোকাল প্রোডাক্টস থেকে শুরু করে বাইরের সমস্ত ধরনের প্রোডাক্টসের প্রতি আগ্রহ আছে তারা প্লিজ আমার ভিডিওগুলোকে নিয়মিত দেখবেন। শুধুমাত্র যে দেখবেন তা না, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি আমার মানে এই ভিডিওগুলোতে আপনি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে যে লাল বেল আইকনটা, বেল আইকন না হিট আইকন, লাল একটা সাবস্ক্রাইব লেখা হিট আইকন আছে এখানে হিট করুন। হিট করে পাশের বেল আইকনটাতে হিট করে দিন যেন আপনার কাছে আমার সমস্ত ভিডিও সবার আগে পৌঁছে যায়। তো আজকে আমি আপনাদের সঙ্গে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, এই জিনিসটা আসলে টুইন ওয়ান, এই কারণে আমার ভালো লেগেছিল। আর সবচেয়ে বড় কথা, এটার তিনটাই শেড আমি পেয়েছি। তিনটাই শেড হয় নাকি আরও হয় আমার জানা নেই, কিন্তু আমি পেয়েছিলাম তিনটে এবং খুব 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 এফোর্ডেবল প্রাইসে। তো চলুন দেখে নিই। আমরা লিপস্টিক নিয়ে সবসময় আলোচনা করি, কিন্তু কেউ কখনো ভেবেছি যে লিপ টিন্ট বলেও একটা জিনিস আছে? এটার হচ্ছে টুইন ওয়ান। ওকে দেখি, নিচের অংশটা আপনারা যেটা মনে করছেন যে এটা বোধহয় ম্যাট গ্লস, তাহলে বলবো না প্লিজ এটা ম্যাট গ্লস না, এটা টিন্ট, লিফট আপ গ্লসও বলতে পারেন। এটা রেড এডিশনটা আমি আসলে এখন পরে আছি। আর হ্যাঁ, ওপরের এটা একটা টোটাল বুলেট লিপস্টিক। কেউ যদি ভাবেন যে এটা মনে হয় মিনি লিপস্টিক তাহলে ভুল করছেন, এখানে একটা বুলেট লিপস্টিক এবং এখানে 4.2 গ্রাম প্রোডাক্ট আছে। আমার কাছে মোট তিনটে এরকমের শেড আছে, একটা তো আপনারা দেখলেনই যে হট পিঙ্ক, একটা আছে রেড হট এবং আরেকটা আছে রেডিশ পিঙ্ক। মোট তিনটে এবং তিনটারই একই রকমের সিস্টেম দেখাচ্ছি, টুইন ওয়ান। এটা 3D লিপস্টিক বলে, শিমারি লিপ গ্লস। এটা আসলে আমাদের দেশি প্রোডাক্ট, কেউ কেউ বলে চাইনিজ প্রোডাক্ট, ভাই চাইনিজ প্রোডাক্ট না, আসলে এটা আমাদের দেশেই তৈরি হয়। এটার উচ্চারণ করাটা একটু মুশকিল, তবু উচ্চারণ করার চেষ্টা করি। এটা হচ্ছে জিলিকি। তো এটার সোয়াচগুলো দেখাচ্ছি, এই এই অংশটা হচ্ছে মূলত আমাদের লিপ টিন্ট, সোয়াচ দেখাই। এবং এখানে ঠিক যে ইয়েটা আছে, শেডটা আছে, ঠিক সেই শেডটাই আছে এপাশে। বুলেটটাও দেখাবো, আগে লিপ টিন্ট দেখাই একটু। এই যে এটা ম্যাট হবে না, একেবারেই ম্যাট হবে না। যাদের মনে হয় যে যেহেতু 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য আমি হয়তো একটা কালার পরতে চাচ্ছি এবং খুব সামান্য পরিমাণে একটু দিলেই অনেকটা সময় এটা থাকে, এবং যদি কেউ ম্যাট করতে চান তাহলে আমি বলবো খুব সামান্য একটু পরিমাণে নিয়ে কোম্পানি দিয়ে সেট করে নিন, তাহলে আপনার জন্য এটা আসলেই ম্যাটের কাজ করবে। এবং এই অংশে হচ্ছে বুলেট লিপস্টিক, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই অংশটা, হ্যাঁ এটা নর্মাল ক্রিম ম্যাট, যেটা চাইলে আপনি কম্প্যাক্ট দিয়ে সেট করে একেবারে ম্যাট করে নিতে পারেন। এবং কালার পে অফটা দেখুন, চমৎকার কালার পে অফ। এখানে হয়তো অত একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু কালার পে অফটা আসলেই চমৎকার এসছে। এই যে আপনি এটাকে একদম নর্মাল লিপস্টিকের মতন ইউজ করতে পারবেন। আমার অভ্যেস হচ্ছে সবসময় নতুন নতুন কোনো একটা কিছু আসলে খুঁজে বের করা। এর আগে সোয়াচগুলো দেখিয়ে দিই, তারপর বলি যে কোন মার্কেট থেকে আমি নিয়েছিলাম এবং কত করে এদের প্রাইস পড়েছে কি সবটা বলে দিচ্ছি। রেড হট, টমেটো রেড। এরপরে আসছি এর যে বুলেট অংশটা, এটা আসলে প্লিজ আমাকে এই জন্য সবাই মাফ করবেন, বিকজ আমি এটা দিয়ে কোনো একটা কারিগরি করার চেষ্টা করেছিলাম, এটা আসলে অর্ধেকটা নিয়েই হয়ে গেছে। তো এটা আমি পরেছিলাম এই রেডটা, এবং কোনো একটা অনুষ্ঠানে পরার পরে সবাই আমাকে কমপ্লিমেন্ট করেছে। সাধারণত রেড কালারটা আমাকে মানায় না, কিন্তু এই রেড কালারটা মানিয়ে গিয়েছিল। তো এটা গেল আরেকটা কালার, এবং সবার শেষে এই এই কালারটা আমার আসলে খুব পছন্দ, যেটাকে বলা হয় রেডিশ পিঙ্ক বা পিঙ্কিশ রেড যেটা বলেন।
হিয়ার ইজ দ্য কালার, পারফেক্ট। আমার মতন যারা মিডিয়াম স্কিন টোনের আছেন, আপনাদের জন্য আসলে এই টাইপের কালারগুলো খুব ভালো যায়, বিশেষ করে এই পিঙ্কটা এবং এই রেডিশ পিঙ্ক যেটা আছে। তো এটার ক্রিম ম্যাটের ইয়েটা দেখি, অনেকেই আছি আমরা লোকাল প্রোডাক্ট থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট ইউজ করতে ভালোবাসি, আমাদের জন্যই আসলে এই প্রোডাক্টগুলো। আচ্ছা, এবারে বলি যে আমি এগুলো নিয়েছিলাম লোকাল একটা মার্কেট থেকে, নিউ মার্কেটের ওই দিকটা থেকে, দোকানের নামটা তো এই মুহূর্তে আমার মনে নেই, তবে বছর খানেক আগে এটা নেওয়া। এবং এটার একটা ব্যাপার কি, প্রথম যেটা আমি কিনেছিলাম আমার এই রেড হট, এটা নিয়েছিল 100 টাকা। পরবর্তীতে আমি গিয়ে আবার যখন এই দুটো শেড নিলাম, এই দুটো শেড আমার জন্য পড়েছে টোটালে 60 টাকা করে, অর্থাৎ ইন টোটাল যদি হিসাব করি তাহলে 220 টাকার মধ্যে আমি তিনটে না আসলে 6টা লিপস্টিক পেয়ে গেছি, তিনটা লিপ টিন্ট এবং তিনটা বুলেট লিপস্টিক। এটার প্রাইসও বলে দিলাম, সব কিছু আপনাদের সঙ্গে তো আজকে শেয়ার করলাম। তো যদি কারো কখনো মনে হয় যে এই ধরনের কোনো কিছু এক্সপেরিমেন্ট করবেন, আমার মতন যারা নিত্য নতুন জিনিস এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন, তারা একটু নিউ মার্কেটের ওই দিকটায় খোঁজ নিলে পেয়ে যাবেন। আর একটা কথা, এটা লং লাস্টিং না, এটা লং লাস্টিং করতে গেলে আগেই বলেছি আপনাকে কম্প্যাক্ট দিয়ে টোটালি সেট করতে হবে, অর্থাৎ টিস্যু পেপারটা এইভাবে মুখের উপরে রেখে তার উপরে একটু ব্রাশে কম্প্যাক্টটা নিয়ে ওটা সুন্দর করে একদম সেট করে তারপর নিলে আপনি 6 থেকে 8 ঘন্টা নিশ্চিন্তে আপনি চলাফেরা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর লিপ টিন্ট যেটা আছে এটা আসলে কোনোভাবে সেট করার উপায়ও থাকে না, তো আমি বলবো যারা 1-2 ঘন্টার জন্য একটু হয়তো বাইরে যাচ্ছেন, জাস্ট এক ফোঁটা, একটু হয়তো এক ড্রপ, জাস্ট এক ড্রপ, দেখবেন যে তাতেই খুব সুন্দর একটা কালার চলে আসে। তো আজকের মতন এই পর্যন্তই, ভালো লাগলে ভিডিওটাতে কমেন্ট করবেন, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার সাথেই থাকুন, উৎসাহ দিয়ে জানাবেন যে পরবর্তীতে কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান। আজকের মতন বিদায় দিন, আল্লাহ হাফেজ।